নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল। বন্ধুরা, অবশেষে জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে গতকাল আঞ্চলিক তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় দেশে ফিরলেন সকন্যা। যদিও বিভিন্ন মিডিয়াতে আমরা খবর দেখছিলাম যে সপরিবার, কিন্তু আনফর্চুনেটলি যে ভিডিও বা যে ফুটেজ আমাদের সামনে এসছে সেখানে দেখা যাচ্ছে তিনি তার কন্যার হাত ধরে ফিরছেন। তার স্ত্রী বা পুত্রের কোনো ছবি বা ফুটেজ আমার কাছে অন্তত আসেনি। তারা অন্য কোনো বিমানে এসছেন বা অন্য কোনো কিছু ব্যাপার রয়েছে কিনা আমার জানা নেই। এখন প্রশ্ন হচ্ছে যে তিনি যখন দেশ ছেড়ে গিয়েছিলেন চিকিৎসার কাজে, তখন যেরকম সন্তর্পণে গিয়েছিলেন, ফেরানোটা বেশ কিছুটা বরং ঢাকঢোল পিটি হলো, এর পিছনে কারণটা কি? বিভিন্ন বিভিন্ন প্রশ্ন উঠছে এটা নিয়ে। কেননা তিনি, আমরা দেখেছি গতকাল যে ঘটনাটা ঘটেছিল, তিনি যখনই কোথাও বাইরে যান বা বাইরে থেকে কলকাতায় পা রাখেন, ঠিক এই ঘটনাটাই ঘটে। আমরা যখন 26 তারিখ তিনি দেশ ছেড়েছিলেন, তখন একটা কনফিউশন ক্রিয়েট হয়েছিল, কেননা কোনো মিডিয়া কভারেজ ছিল না। এমনকি তৃণমূল কংগ্রেসের তরফ থেকেও কোনো সরকারি ঘোষণা বা সেই নিয়ে তার যে যারা অনুগত বলে পরিচিত বা তার অনুগামী বলে যারা পরিচিত তৃণমূলের মুখপাত্র, কেউ কোনো টু শব্দটি করেননি। কিছুটা সন্তর্পণেই তিনি চলে গিয়েছিলেন দেশ ছেড়ে চিকিৎসার কাজে। কেন, সেটা নিয়ে বারবার প্রশ্ন উঠেছে। এরপর বিভিন্ন সময় বিভিন্ন কনফিউশন ক্রিয়েট হয়েছে, কখন তিনি দেশে আসছেন, আবার তিনি চলে যাচ্ছেন, এই রকম বিভিন্ন খবর ছড়িয়ে পড়েছে। আমরা তার সেলফির ছবি দেখেছি, বিভিন্ন ঘটনা ঘটেছে, কিন্তু অবশেষে তিনি দেশে ফেরত এলেন, কিছুটা হাসি মুখেই এলেন। এবং এখানেই সকলে বলছেন তিনি তাহলে যে যে কাজে গিয়েছিলেন, অর্থাৎ ওই চোখের চিকিৎসার কাজে, সেই কাজ তারে খুব সুন্দরভাবে হয়ে এসছে, সেই জন্যই তিনি হাসি মুখে ফেরত এসছেন, অনেকটা কনফিডেন্স নিয়ে ফেরত এসেছেন, নাকি অন্য কোনো ব্যাপার রয়েছে, সেই নিয়ে প্রশ্ন উঠছে। কিন্তু এইসব যখন প্রশ্ন উঠছে, তার পাশাপাশি প্রশ্ন উঠছে ইডির ভূমিকা নিয়ে। কেননা আমরা দেখেছিলাম তিনি যখন আমেরিকায় চিকিৎসা করতে গিয়েছেন, সেখান থেকে কার্যত সেখানকার মধ্যরাত প্রায় 1:30-2 নাগাদ তিনি একটি টুইট করেন, যেটা ভারতীয় সময় সকাল 11:30, এবং সেখানে ইডির প্রতি তিনি এক রাশ ক্ষোভ উগরে দেন এবং তিনি বলেন যে অকর্মণ্য অপদার্থ লোকেরা ইডির মাথায় বসে আছে, যারা আমার আপনার ট্যাক্সের পয়সায় মাইনে পাচ্ছে কিন্তু আলটিমেটলি কোনো কাজ করতে পারছে না। এবং সেখানে তিনি এটাও বলেছিলেন তার নামে সপ্তাহে 2 গল্প ছড়ানো ছাড়া ইডির আর কোনো কাজ নেই। এবং তারপর বিভিন্ন সংবাদ মাধ্যমে আমরা খবর দেখলাম যে তিনি দেশে ফেরত এসেই ইডির বিরুদ্ধে নাকি আইনানুগ ব্যবস্থা নেবেন। কেন নেবেন, কোন কেসের পরিপ্রেক্ষিতে, সেটা আমাদের কাছে ক্লিয়ার নয়। অথচ গতকাল তিনি ফিরলেন আর আজ থেকেই কিন্তু কার্যত ইডি অ্যাকশনে নেমে পড়েছে। আমরা এর আগে আপনাদেরকে একটি প্রতিবেদনে জানিয়েছিলাম যে ইডি কিন্তু বিধানসভায় গিয়ে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একটি বৈঠক করে এসেছেন। এখন বিধানসভা স্পিকারের সঙ্গে বৈঠক করা মানে হচ্ছে যে এই রাজ্যের কোনো বিধায়ক বা মন্ত্রী কারোর বিরুদ্ধে কি কোনো কড়া পদক্ষেপ হতে চলেছে সেই নিয়ে বৈঠক। কেননা সাংসদের সঙ্গে যদি কোনো রকম কোনো ব্যাপার হয়, তাহলে কিন্তু লোকসভা স্পিকার বা রাজ্যসভা স্পিকারের সঙ্গে কথা বলতে হয়। যাই হোক, তার পরিপ্রেক্ষিতে যেটা ঘটনা ঘটলো, আমরা আজকে যে খবরটা পাচ্ছি বিভিন্ন মিডিয়া থেকে, সেটা হচ্ছে যে অভিষেক রবিবার ফিরেছেন, সোমবারই লিপস অ্যান্ড বাউন্সের দপ্তরে ইডি হানা। আপনারা জানেন এই যে নিয়োগ দুর্নীতি হয়েছে, সেই নিয়োগ দুর্নীতি মামলায় কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্র, তিনি কিন্তু আপাতত জেলে রয়েছেন এবং তাকে জিজ্ঞাসাবাদ করে নাকি বিভিন্ন তথ্য সূত্র পাওয়া গেছে। এবং খুব কাকতালীয়ভাবে দেখা যাচ্ছে যে গতকাল রাত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায় দেশে ফিরেছেন আর আজকেই নিউ আলিপুরে যে লিপস অ্যান্ড বাউন্সের অফিস রয়েছে, যেখানে একসময় সিও হিসেবে কাজ করতেন এই সুজয়কৃষ্ণ ভদ্র, সেইখানে কিন্তু ইডি হানা হয়েছে। এবং এই লিপস অ্যান্ড বাউন্সের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটা যোগাযোগ রয়েছে বলে তদন্তকারী সংস্থারা জানাচ্ছেন। আদালতেও যেসব সাবমিশন হচ্ছে, সেখানে এই সুজয়কৃষ্ণ ভদ্র অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ এবং একই সঙ্গে একই কোম্পানিতে ছিলেন, এই ব্যাপারটা কিন্তু বারবার ইডির তরফে হাইলাইট করা হচ্ছে। তাহলে কোথাও কি কোনো তালমিল আছে, কোথাও কি কোথাও এর কোনো যোগাযোগ রয়েছে, এই প্রশ্নটা কিন্তু উঠে যেতে শুরু করেছে। কেননা রাজনীতিতে পদার্পণের আগে, অর্থাৎ 2014 আগে লিপস অ্যান্ড বাউন্স নামে এই সংস্থায় কিন্তু ডিরেক্টর হিসেবে সুজয়কৃষ্ণ ভদ্র এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় ছিলেন। তারপর রাজনীতির ময়দানে পা রাখার পর অভিষেক বন্দ্যোপাধ্যায় সরে আসেন লিপস অ্যান্ড বাউন্স থেকে, কিন্তু সুজয়কৃষ্ণ ভদ্র থেকে যান। শুধু তাই নয়, অভিষেক বন্দ্যোপাধ্যায় সরে আসার পর তার মা, তার বাবা এবং তার স্ত্রী
তিনজনই এই কোম্পানির অংশীদার হয়ে যান। এবং সবথেকে মজার কথা, কোম্পানির ডিরেক্টর হতে গেলে যে ডিরেক্টরশিপের জন্য অ্যাপ্লাই করতে হয়, সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায় তিনি যখন আবেদন করছেন, সেই আবেদনপত্রে যে ইমেলের উল্লেখ রয়েছে সেটা কিন্তু সুজয় কৃষ্ণ ভদ্রের ইমেল। এবং সেই জায়গা থেকেই প্রশ্ন উঠছে কি তাহলে এই নিয়োগ দুর্নীতির সঙ্গে কোনো রকম কোনো সম্পর্ক রয়েছে এই তল্লাশির। কেননা সুজয় কৃষ্ণ ভদ্রকে জিজ্ঞাসা করে যেটা যেটা প্রাথমিকভাবে উঠে এসছে এবং যেটা আমরা চার্জশিট রিপোর্ট থেকে পাচ্ছি, সেখানে কিন্তু বলা হয়েছে এই সুজয় কৃষ্ণ ভদ্র বিভিন্ন যে দুর্নীতির টাকা, সেই কালো টাকাকে সাদা করতে বিভিন্ন কোম্পানি ইউজ করেছেন, এবং বিভিন্ন কোম্পানি যেখানে তিনি ডিরেক্টর হিসেবে ছিলেন সেই কোম্পানির শেয়ার প্রাইস বাড়াতে তিনি কিন্তু অনেক বেনিয়মের সাহায্য নিয়েছেন, যার মাধ্যমে কালো টাকা সাদা করা হয়েছে। তাহলে কোথাও কি দুয়ে দুয়ে চার হচ্ছে, সেই প্রশ্নটা উঠে যাচ্ছে। এবং প্রশ্নটা উঠছে ইডির এই পদক্ষেপের সময়কালটা নিয়ে। কেননা অভিষেক বন্দ্যোপাধ্যায় এতদিন দেশের বাইরে ছিলেন বা এত কিছু ছিল, তার সঙ্গে যদি এই মামলার কোনো সংস্পর্শ না থাকে তাহলে তো এই তল্লাশিটা বা এই ধরনের কার্যকারণ এর আগেই করা যেত। তিনি দেশে ফিরলেন আর এই তৎপরতা শুরু হলো, তাহলে কি কোথাও গিয়ে একটা কোনো লিঙ্ক আপ হচ্ছে? কেননা আমরা বারবার দেখছি যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী অভিষেক মনু সিংভি যখন কলকাতায় বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে মামলা হচ্ছে, সেখানে গিয়ে বারবার বলছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এই মামলা থেকে রেহাই দেওয়া হোক, এই মামলার সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোনো সংস্পর্শ নেই। কুন্তল ঘোষকে জেরা করা হচ্ছে এবং সেই জেরার সময় জোর করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করানো হচ্ছে, নাম করানোর চেষ্টা করা হচ্ছে বলে যে অভিযোগ উঠেছে, তার পরিপ্রেক্ষিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডাকা হয়েছিল এবং সেখানেই দ্য ম্যাটার এন্ডস। কিন্তু ইডি বারবার যেটা বলছে যে শুধুমাত্র এই কুন্তল ঘোষের ব্যাপারেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডাকা হচ্ছে না, এই মামলায় তার কোনো রকম কোনো সংস্পর্শ রয়েছে কিনা সেইটা বোঝার জন্যই তাকে ডাকা হচ্ছে। যদিও আদালত বা বিচারপতি জানতে চাইছেন যে এই মামলায় ইডি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঠিক কোন চোখে দেখছে, তাকে সাক্ষী হিসেবে দেখা হচ্ছে নাকি অভিযুক্ত হিসেবে দেখা হচ্ছে, ইডি কিন্তু সেটা ক্রিস্টাল ক্লিয়ার কোনো জবাব দিচ্ছে না, বলছে এটা এখনই বলার সময় হয়নি। এদিকে শুধুমাত্র লিপস অ্যান্ড বাউন্সই নয়, আজকে যেটা খবর পাওয়া যাচ্ছে লিপস অ্যান্ড বাউন্সের যে নিউ আলিপুরের অফিস রয়েছে যেখানে সুজয় কৃষ্ণ ভদ্র একসময় বসতেন, সেখানে যেরকম সার্চ চলছে এর পাশাপাশি শহরের একাধিক জায়গায় কিন্তু ইডির টিম ছড়িয়ে পড়েছে এবং সেখানে কিন্তু তারা তল্লাশি চালাচ্ছে। যেমন লি রোডে সুজয় কৃষ্ণ ভদ্রের জামাই, মেয়ে জামাইকে তিনি একটি ফ্ল্যাট গিফট করেছিলেন একটি বহুতল আবাসনে এবং কয়েক কোটি টাকা দাম নাকি সেই ফ্ল্যাটটার, সেখানেও তল্লাশি চালাচ্ছে ইডি। এছাড়াও জোকা এবং ঠাকুরপুকুরের একাধিক এলাকায় তল্লাশি অভিযান চলছে। এখন প্রশ্ন হচ্ছে যে ইডি এখন হঠাৎ করে কি করতে চাইছে, হঠাৎ করে এই তল্লাশি অভিযান কেন হচ্ছে? এর আগে একটা অভিযোগ উঠেছিল যে এই যে দুর্নীতির টাকা, বিশেষ করে নিয়োগ দুর্নীতির টাকা, সেটা পশ্চিমবঙ্গের রিয়েল এস্টেট সেক্টরে ব্যবহার করেছেন কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্র, এবং সেই জন্য ইডির বাছাই করা অফিসাররা প্রায় 35 জন অফিসার তারা কিন্তু শহরের বিভিন্ন প্রান্তে তল্লাশি চালান এবং এই যে রিয়েল এস্টেটে যেখানে যেখানে অভিযোগ উঠে এসছে সেখানে কিন্তু প্রচণ্ড পরিমাণ তল্লাশি চলে, একটা দীর্ঘ সময় ধরে সেই তল্লাশি চলে। এবং সেই তল্লাশির শেষে কোনো প্রেস স্টেটমেন্ট নেওয়া না হলেও সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মৃদু হেসে ইডি জানিয়েছিল যে তারা যে যে পরিকল্পনা নিয়ে সার্চ করতে এসেছিলেন বা যেটা খানা তল্লাশি করছিলেন সেটা পজিটিভ, কিন্তু কী পজিটিভ রেজাল্ট সেটা না আদালতের সামনে জমা পড়েছে না সাধারণ মানুষের সামনে এসছে। এরপর অভিষেক বন্দ্যোপাধ্যায় যেদিনকে ফিরলেন, অর্থাৎ আমরা প্রথমে শুনেছিলাম তিনি 20 আগস্ট ফিরবেন বলেই দাবি জানিয়েছিলেন, কিন্তু ইডি তাকে 13 বা 14 তারিখ অবধি বোধহয় অ্যালাউ করেছিল, কিন্তু সেই 13 বা 14 তারিখ তিনি ফেরেননি। তখন একটা জল্পনা হয় তাহলে কী হতে চলেছে, তখন একটা খবর ভেসে আসে যে তিনি 14 তারিখ ফেরবার কথা থাকলেও আরও 10 দিনের এক্সটেনশান চেয়েছেন ইডির কাছ থেকে এবং সেই হিসেবে 24 তারিখ তিনি খুব সম্ভবত ফিরছেন। এর মাঝখানেই যেটা খবর আসে যে তার স্ত্রী, তার পুত্র এবং কন্যাকে নিয়ে বিদেশে উড়ে গেছেন এবং সেখান থেকে প্রচুর খবর ভেসে আসতে থাকে, তারা কোথায় গেছেন, দুবাই মিট করছেন, লন্ডন যাচ্ছেন, আমেরিকা, বিভিন্ন রকম খবর আসতে থাকে যেটা কনফিউশিং। এবং এই নিয়ে কিন্তু কোনো রকম কোনো আমরা অফিসিয়াল স্টেটমেন্ট তৃণমূল কংগ্রেস বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে দেখি না। এরপর তিনি 20 তারিখই ফেরত এলেন এবং 20 তারিখ ফেরত আসার পর 21 তারিখে ইডি কার্যত ঝাঁপিয়ে পড়ল সুজয় কৃষ্ণ ভদ্রের কেস নিয়ে। এবং সুজয় কৃষ্ণ ভদ্রের কেস নিয়ে হলে সেটা 21 তারিখ ডেটটাকেই বেছে নেওয়া কেন হলো? অভিষেক বন্দ্যোপাধ্যায় দেশে ফেরার পর
সেই জায়গাটা কেন বেছে নেওয়া হলো? এটা কি আশ্চর্য সমাপতন, নিছক কাকতলীয়, নাকি এর পিছনে সুনির্দিষ্ট কোনো কারণ আছে? কেননা আমরা যেটুকুনি শুনেছি যে আদালতে, কলকাতার আদালতে তীর্থঙ্কর ঘোষের এজলাসে যে মামলা চলছে, সেখানে কিন্তু তীর্থঙ্কর ঘোষ কার্যত ইডিকে আলটিমেটাম দিয়ে দিয়েছেন যে এইভাবে অনুমানের উপর ভিত্তি করে কোনো তদন্ত চলতে পারে না। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যদি এই মামলায় টানাহেজড়া করতে হয় বা তাকে এই মামলায় দরকার থাকে, তার এগেনস্টে কোনো কনক্রিট প্রুফ দিতে হবে, তাকে সাক্ষী হিসেবে ডাকা হচ্ছে নাকি অভিযুক্ত হিসেবে ডাকা হচ্ছে সেই জায়গাটা ক্লিয়ার করে দিতে হবে। এবং সেই জায়গাটা অনুধাবন করেই কি ইডি 21 তারিখে ঝাঁপিয়ে পড়ল, নাকি এটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কোনো যোগাযোগ নেই, যেভাবে তদন্ত চলছিল ইডির সেই মতোই তারা তদন্ত করছেন এবং সেই তদন্তের রুটিন হিসেবে আজকে লিফ্ট অ্যান্ড বাউন্সের অফিস লি রোডে তার জামাইয়ের ফ্ল্যাট বা জোকা বা ঠাকুরপুকুরের যে বিভিন্ন জায়গায় তল্লাশি সেইটা হচ্ছে। অবশ্যই সারাদিন আমাদের নজর থাকবে এই নিয়ে এবং এই জায়গায় কোনো ফার্দার আপডেট এলে আপনাদের সামনে নিয়ে আসব। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় যেদিনকে দেশে ফিরলেন তার পরের দিনই ইডির অ্যাকশনে নেমে পড়া এবং সুজয় কৃষ্ণ ভদ্রকে বারবার ইডি আদালতে এস্টাবলিশ করতে চাইছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে, সেই জায়গায় তার বিভিন্ন সম্পত্তি বা লিপস অ্যান্ড বাউন্সে বিশেষ করে যাওয়া, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একদা যে কোম্পানি তার ছিল এবং পরবর্তীকালে তার পরিবারের মানে অত্যন্ত ঘনিষ্ঠ পারিবারিক সদস্য, বাবা মা এবং স্ত্রী যে কোম্পানির ডিরেক্টরশিপে ছিলেন, সেই কোম্পানিতে তল্লাশি চলছে। সুতরাং অনেক কিছু জল্পনা বাড়ছে, সেসব দিক কোন দিকে যায় আমাদের নজর সেদিকেই থাকবে। কিন্তু এই ঘটনায় কি কোথাও অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং ইডির এই সার্চের কোনো যোগাযোগ রয়েছে, নাকি সম্পূর্ণ কাকতলীয়? কি মনে হচ্ছে আপনাদের, সেই উত্তরটা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।